আগ পর্যন্ত নবী সাল্লাম কখনো কোনো শেরেক করেন নাই। জম্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত মক্কা মুকাররমার মানুষ দলে দলে শেরেক করতো, সব মুশরিক ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তি পূজা করেন নাই, কোনো ধরনের শেরেক করেন নাই, কোনো ধরনের কবিরা গুনার কাজ করছেন এমন নজিরও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে একেবারে শিশু থেকে আল্লাহ পাক সরাসরি তত্ত্বাবধান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা কবিরা গুনা করেন নাই, কোনো গুনা করছেন এমন নজির হাদিসে নাই, কোনো বর্ণনায় নাই। কোন মুক্কার একজন মুশরিক, একজন কাফের, একজন মুনাফেক নবী সাল্লামের নামে কোনো অপবাদ দিতে পারে নাই যে নবুয়তের আগে উনি এই খারাপ কাজটা করছে, এই গুনার কাজটা করছে, এই নজির নাই। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সব ভালো কাজ করতেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকতেন, কিন্তু তিনি নবী হবেন পরবর্তীতে, তিনি এরকম নবুয়ত পাবেন, আল্লাহর কিতাব পাবেন, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে জানতেন না। আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। কিতাব কি এটাও আপনি জানতেন না, ঈমান কি এটাও জানতেন না, আমি আল্লাহ শিখাইছি। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি তো পথ চিনতেন না, জান্নাতের রাস্তা, নবুয়তের রাস্তা, কিতাবের রাস্তা আপনি আগে জানতেন না, চিনতেন না, আমি আল্লাহ আপনাকে চিনাইছি, দেখাই দিছি। সুবহানাল্লাহ। আরেকটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় একবার হারাই গেছিলেন, শিশু অবস্থায় মক্কাতে একবার হারাই গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো পরবর্তীতে আবার খুঁজে পাওয়া গেছে। আবার যৌবনকালে আবু তালেবের সাথে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে যাচ্ছিলেন, তখন রাস্তা ভুলে নবী সাল্লাম রাত্রে আরেক দিকে চলে গেছে, তখন আল্লাহ সুবহান তালা নবী সাল্লামকে আবার ঘুরাই ওই রাস্তায় আবার এনে দিছে। তা আল্লাহ পাক সেই কথাটা স্মরণ করায় দিয়ে বলছেন, বাবা জাদা কা দাল্লাং ফাহাদা, রাব্বুল আলামিন আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলেন, আপনি রাস্তা ভুলে গেছেন, ফাহাদা রাব্বুল আলামিন আপনাকে রাস্তা দেখায় দিয়েছেন। কারণ রাত্রিবেলা আপনি কাউকে যে মরুভূমিতে জিজ্ঞেস করবেন রাস্তা কোন দিকে, এটাও কেউ ছিল না, আমি আল্লাহ আপনাকে দেখায় দিছি, আবার রাস্তা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ। ওয়াবা জাদা কা ইলাং ফাগনা, আপনি ছিলেন নিঃস্ব, একেবারে গরিব, কোনো টাকা পয়সা সম্পদের মালিক ছিলেন না, ফাগনা রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদেরও মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়া আম্মা সাঈলা ফালা তানহার, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে যেমন তিনটা নিয়ামতের কথা স্মরণ করাই দিয়েছি, এই তিন নিয়ামতের পরিবর্তে আপনি তিনটা আমল করেন। নিয়ামত কয়টার কথা বলছেন? আলামিয়া যেদিকে ইয়াতিম, মানে আপনারে এতিম ফাইছি, এতিম থেকে আমি আশ্রয় দিছি, আপনারে পথ হারা পাইছি, পথ দেখাই দিছি, আপনারে নিঃস্ব পাইছি, আপনারে ধনী বানাই দিছি, তিনটা বলছেন না? এবার আল্লাহ নির্দেশও দিয়েছেন তিনটা, পা আম্মাল ইয়াতিম পালা তাকহার, সুতরাং ও এতিম নবী খবরদার জীবনে আপনি কোনো এতিমকে ধিক্কার দিবেন না। সুবহানাল্লাহ। আপনি নিজেই তো এতিম ছিলেন, সুতরাং কোনো এতিমকে আপনি জীবনে ধিক্কার দিবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী দেখাশোনা করি জান্নাতের ভিতরে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এতিমের রক্ষণাবেক্ষণকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সে জান্নাতের ভিতরে এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের রক্ষণাবেক্ষণের আরও অনেক ফজিলত হাদিসে বর্ণনা করেছেন। এই নির্দেশটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তাদের জন্য। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধিক্কার দেওয়া মানে আমার আপনার নবীকে ধিক্কার দেওয়া, কারণ আমার আপনার নবীও এতিম ছিলেন। আল্লাহ পাক এটা এতিম বানায় উম্মতকে শিক্ষা দিয়েছেন, খবরদার কিয়ামত পর্যন্ত কোনো এতিমকে তোমরা ধিক্কার দিও না, এতিমের দেখাশোনা করবা, কারণ তোমার নবীও এতিম ছিলেন। ওয়া আম্মা সাঈলা ফালা তানহার, খবরদার কোন প্রশ্নকারীকে আর তুমি কখনো ধিক্কার দিবে না।
এই আয়াতেরও দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো দিন সম্পর্কে, আখেরাত সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। যদি তোমার কাছে কিছু জানতে চায় কোনো মানুষ, পালা তানহার, খবরদার তাকে কখনো ধিক্কার দিবা না, তাড়াই দিবা না। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো কোনো বৃক্ষ, কোনো সাইল যদি তোমার কাছে সাহায্য চায়, পালা তানহার তাকে তোমার কাছে আসে এই অবস্থায় তুমি ফেরত দিও না। না থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আসে দেওয়ার মতো কিন্তু তুমি তাকে ফেরত দিও না, দৌড়াই দিও না। তাহলে দুটা ব্যাখ্যায়, একটা হলো আম্মা সাইলা ফালা তানার, তাহলে আল্লাহ পাক যাকে দিনের জ্ঞান দিবেন, এলেম দিবেন, এই জন্য তিনি কখনো, মানুষ যত বিরক্ত করুক তিনি বিরক্ত হতে পারবে না মানুষ, কারণ মানুষ তো দিন জানতে চায় তার কাছে। এই জন্য দিন জানতে যখন আল্লাহর বান্দারা আসবে, ফালা তানহার, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ধিক্কার দেওয়া যাবে না। আমাদের ভাই বোনেরা কি বিরক্ত না করে আমাদেরকে, যদি দেখতেন আপনারা, আপনাদেরই চোখে পানি আসতো। রাতে দিনে কোনো টাইম টেবিল নেই, আমাদের ভাই বোনেরা মাসালা জানার জন্য, দিন জানার জন্য মনে করে যে শায়খেরে পাইছি, বাস অল্প দিনে শায়খেরে শ্বাস করে ফেলব। শায়খের যে একটু সুস্থতা দরকার, এইটাও অনেক ভাই বোনের চিন্তা চেতনায় নাই। আগে মাসালা জানাও, তারপরে তুমি সুস্থ থাকলে থাকো, না থাকলে নাই, আমাদের এত চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, শায়খের সুস্থ থাকুক অসুস্থ থাকুক, সময় আছে সময় নাই, রাত না দিন, না ঘুমের সময়, না নামাজের সময়, না খাওয়ার সময়, কোনো চিন্তাধারা নাই, কন্টিনিউ ফোন দিতেই আছে। আর উনি মনে করে যে উনি একজনেই দিতেছে, সারাদিনে চব্বিশ ঘন্টা মিলে আমি একজনে প্রশ্ন একটা করছি, অসুবিধা কি? কিন্তু শায়খের কাছে যে কয়েকশো প্রশ্ন কন্টিনিউ আসতে আছে, ওইটা তো উনি বুঝতেছে না। এই জন্য আমাদের ভাই বোনদেরকে আমি বারবার অনুরোধ করি যে ভাই, যে যেহেতু আল্লাহ পাক বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে প্রশ্ন করলে তুমি বিরক্ত হইবা না, ধিক্কার দিবা না, ধমক দিবা না, কারণ সবারই তো প্রশ্ন করে না, তাহলে আমার কাছে আসে কেন? যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন কিছু নিয়ামত দিছেন, এলেমের নিয়ামত, ওই নিয়ামতের কারণে আসে। এটা তো সবার কাছে যায় না, আপনার কাছে তো যায় না, আরেকজনের কাছে তো যায় না। তাহলে তাকে ধিক্কার দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, বা কোনো কেন ফোন করছেন এত রাত্রে এত সময়, এইরকম কোনো কথা বলা যাবে না। এটা ধৈর্য ধরা কিন্তু অনেক কঠিন, কিন্তু তবুও আমার ভাই বোনদেরকে অনুরোধ করব একটু এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যে যিনি এলেম শিখবেন, এলেম বিতরণ করবেন, তারও তো অনেকগুলো কাজ আছে, তার নিজের ব্যক্তিগত কাজ আছে, তার একটা পরিবার থাকে, পরিবারের কাজ আছে, তার চাকরি বাকরি আছে, সেগুলোর কাজ আছে। আবার এই যে আপনাদেরকে জানানোর জন্য যে তাফসির করবেন, খুতবা দিবেন, বিভিন্ন জায়গায় আলোচনা করবেন, এটা লেখাপড়া করা লাগে না নাকি? লেখাপড়া ছাড়া খালি এমনি অটোমেটিক বাইর হয়, এটা মেশিন খালি স্টার্ট দিছেন আর বাইর হইতে আছে নাকি? এই যে সুরাত দোহার তাফসিরে যে কথাগুলো বলছে, এগুলো কি মেশিন স্টার্ট দিছেন আর বাইরে গেছে? এরকম বাইরে গেলে তো আপনাদেরকে স্টার্ট দিলেও বাইরে যেত, কিন্তু এটা বাইরে হওয়ার জন্য অনেক সময় দিতে হয়, অনেক স্টাডি করতে হয়, অনেক লেখাপড়া করতে হয়। তা আপনি যদি সময় না দেন লেখাপড়া করার, তো তাফসির হবে কীভাবে, প্রোগ্রাম হবে কীভাবে? তখন তো মানসম্পন্ন যা আপনি চাচ্ছেন সেটা পাবেন না। এই জন্য আপনি, আপনারা মোবাইলে প্রশ্ন করে, প্রশ্ন না করার চেষ্টা করবেন মাসালা জানার জন্য। মাসালা জানার আলহামদুলিল্লাহ অনেক পথ আছে এখন, আলহামদুলিল্লাহ। এই যে ইউবি স্টুডিওতে চিনেন, এখানে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শনিবার সপ্তাহে দুই দিন লাইভ এক ঘন্টা করে প্রশ্নোত্তর